আমরা অবশ্যই আছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা সকাল থেকে কি আপডেট হয় দর্শক বন্ধুদের আপনাকে জানাবো। আমরা এখন আসছি এখানে পরিবেশ ধ্বংস করে আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। না না, আমি মিডিয়ায় কোনো কথা বলবো না। আরে সমস্যা কি, বলো। তোমার কথা শুনে হয়তো পাবলিক আর উদ্বুদ্ধ হবে। ঠিক আছে, কি কথা? ম্যাম একটু এইদিকে আসবেন, এখানে অনেক কোলাহল। আমরা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে আপনি এই আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে আপনি শিশু কারণ রক্ষার পক্ষে স্লোগান দিচ্ছেন, কিন্তু আমরা কি জানতে পারি যে আপনি কেন এই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছেন? ছোটবেলা থেকেই আমি গ্রামে বড় হয়েছি। গ্রামের গাছপালা, মাটি, পানি সব কিছুর সাথে আমার সম্পর্ক। তাছাড়া ছোটবেলায় বইতে পড়ছি গাছে গো নাকি প্রাণ আছে, ওগো জন্ম আছে, বাইরে উঠা আছে, মৃত্যু আছে। আর বড় হওয়ার পর জানতে পারছি গাছেরা নাকি একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, তাও আবার শিকড়ের মাধ্যমে। অগরে কেউ যদি কষ্ট দেয় ওরাও নাকি কষ্টও পায়। তাহলে যদি এত কিছু সত্যি হয় আমরা অগপতি কেন এত নির্দয় হব? Harlan, be a show stealer. Available at Harlan stores. গাছে গো কেন আমরা ৮-১০টা প্রাণের মতো করে দেখি না? কেন ইচ্ছা হইলে তাকে কাটে ফেলি, কেন ইচ্ছা হইলে তাকে ক্ষতি করি? আর কেন এই শহরে যখনই নতুন একটা কিছু তৈরি করতে হয় তখনই বন জঙ্গল গাছপালা ক্ষতি করে কেন করতে হইব? কেন এই প্রাণগুলোর কান্না আমরা কেউ শুনতে পাই না? তাই আমার দাবি একটাই, সবুজ বন জঙ্গল ধ্বংস করে কোনো উন্নয়ন করা যায় না। আর সেটা যত বড় উন্নয়ন হোক না, আর কোনো প্রাণ ধ্বংস করা যায়। কিন্তু সুবান গ্রুপের লোকজন বলছে আপনাদের নাকি টাকা খাইয়ে এখানে আনা হয়েছে। ওহ, আমরা টাকা খাইছি তো। গাছের পক্ষে যেহেতু কথা কইতেছি, গাছে আমাকে টাকা দিয়ে কইছে আন্দোলনটা করেন, আর আমরা গাছে টাকা বসে পাইয়া এখন অনেক বড় লোক, এক একজন বিল গেটস। টিভিতে চলে আসবে জবা। আরে না না না, সেটা হলে তো আমার পক্ষে ওকে নিয়ে। এই জবা শোন, এদিকে আয়। আরে কি হইলো? শোন, টিভিতে এভাবে কথা বলা তোর একদম উচিত হচ্ছে না। কত ধরনের সমস্যা হতে পারে জানিস তুই? কিসের সমস্যা? টিভিতে এসব কথা বললে তোকে কেউ টার্গেট করতে পারে, তোর অনেক বড় ক্ষতি হতে পারে। আমি কথা বলছি আমার স্বামীর কোম্পানির বিরুদ্ধে। যদি কেউ আমার ক্ষতি কইরাই থাকে তাইলে আমার সাথে স্বামীরই করতে হবে। আপা, আমি বিপুলের এখানে যাইতেছি, তুমি আসো। আমি এখানেই ঠিক আছি। ও আচ্ছা, আমি গেলাম তাইলে। মিঠু একবার এখানে আসলেই খেলাটা জমে যেত। যাবো নাকি মিঠুর অফিসে? ওকে ডেকে নিয়ে আসতে এখানে। আপনি এখানে? আরে জুই, তুমি এখানে কি করছো? আপনি এখানে কি করছেন? আরে আমি তো খবর পেয়ে এলাম। প্রকৃতি ধ্বংস করে, প্রকৃতি ধ্বংস করে, উন্নয়ন চলবে না, উন্নয়ন চলবে না। শিশু কানন রক্ষা করো, জবা আন্দোলন করছে না? দখলবাজরা দূর হও, শিশু কানন রক্ষা করো, শিশু কানন রক্ষা করো, দখলবাজরা দূর হও, দখলবাজরা দূর হও, পরিবেশ ধ্বংস করে। দেখে খুব ভালো লাগছে, শিশু কানন রক্ষা করো। গাছের জন্য মানুষের আন্দোলন, দখলবাজরা দূর হও, জবার আন্দোলন। হ্যাঁ, কি হলো? মানে আমাকে দেখে তুমি এরকম ভয় পাওয়ার মতো এরকম করছো কেন? না না না, ভয় পাবো কেন? না না, তা তো ঠিকই। ভয় না পাওয়াই ভালো। হয়তো অসৎ মানুষ পাবে, খারাপ মানুষ পাবে, তুমি কেন পাবে? শিশু কানন রক্ষা করো, শিশু কানন রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। সরে দাঁড়াও, সরে দাঁড়াও। পানি না বন্ধ না, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও।